আমাদের এই চরম যে গরমটা যাচ্ছে, এই গরমে কিন্তু আসলে আমরা একটু স্বস্তির ব্যবস্থা করেছি, সেটা আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন। যারা পিসি বিল্ড করছেন তারা আইস কুল ফ্যান পাচ্ছেন সাথে, গেমিং পিসি রাইজেন বা ইন্টেলের যে গেমিং পিসিগুলো সাজাচ্ছেন। এবং এখানে এই গরমে বেশি বেশি পানি পান করা অত্যন্ত দরকার এবং খুবই জরুরি। এই জন্য একটি পানির বোতল আপনারা পাবেন, এটি পাশে রাখবেন, সবসময় পানি পান করবেন, এতে শরীরের জন্য খুব উপকার হবে। আসসালামু আলাইকুম। খান কম্পিউটার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের যে দেশে গরমে যে পরিস্থিতিটা যাচ্ছে, আসলে সবাইকে জিজ্ঞাসা করলে সবাই বলে যে ভাই গরমে খুব খারাপ আছে। তা আসলে খারাপ থাকার কিছুই নেই, ইনশাল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি অবশ্যই আসবে, আমরা খুব আশাবাদী। সো ভিউয়ার্স, আমি আজ আপনাদের সামনে যে গ্রাফিক্স কার্ডগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন, যেগুলো নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, আসলে মূলত আমার যে উদ্দেশ্যটা, এই গ্রাফিক্স কার্ডগুলো সব কিন্তু আপনাদের জন্যই আমরা কালেক্ট করেছি। এবং যারা পিসি বিল্ডের জন্য আমাদের কাছে আসেন, গ্রাফিক্স কার্ড একটি মূল ইস্যু, তারা ভালো ভালো গ্রাফিক্স কার্ডগুলো খুঁজে থাকেন। সো আমি আপনাদের কাছে এখানে যে গ্রাফিক্স কার্ডগুলো রেখেছি এবং এই গ্রাফিক্স কার্ডগুলো কেমন, কোন ব্র্যান্ডের বা কোন মডেল, এসবই আমি আপনাদেরকে বলে দেব। এবং এগুলো দিয়ে যারা পিসি বিল্ড করতে চান, আমাদের কাছে যারা আসেন, তাদের চাহিদা মোতাবেক আমরা কিন্তু গ্রাফিক্স কার্ডগুলো ব্যবস্থা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে যারা পিসি বিল করেন। আর আমাদের এই চরম যে গরমটা যাচ্ছে, এই গরমে কিন্তু আসলে আমরা একটু স্বস্তির ব্যবস্থা করেছি, সেটা আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন। যারা পিসি বিল করছেন তারা আইস কুল ফ্যান পাচ্ছেন সাথে, গেমিং পিসি রাইজেন বা ইন্টেলের যে গেমিং পিসিগুলো সাজাচ্ছেন। এবং এখানে এই গরমে বেশি বেশি পানি পান করা অত্যন্ত দরকার এবং খুবই জরুরি। এই জন্য একটি পানির বোতল আপনারা পাবেন, এটি পাশে রাখবেন, সবসময় পানি পান করবেন, এতে শরীরের জন্য খুব উপকার হবে। আমি এখন আপনাদের যে গ্রাফিক্স কার্ডগুলো নিয়ে কথা বলবো, প্রথমে আমি এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন কালারফুল ব্র্যান্ডের জিফোর্স আরটিএক্স 3060 গ্রাফিক্স কার্ড। এটি আছে হচ্ছে 8 GB, এটি 3060 সিরিজের 8 GB একটি গ্রাফিক্স কার্ড, খুব হাইলি কোয়ালিটিফুল একটি গ্রাফিক্স কার্ড। তো এটি যারা আসলে মূলত গেমিং বা ফ্রিল্যান্সিং বা আপনার ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে চান, তাদের ক্ষেত্রে এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু খুব উপকারে আসবে। এবং আপনারা এই আরটিএক্স সিরিজের 3060 8 GB গ্রাফিক্স কার্ডটা আমাদের ওয়েবসাইটেও আপনারা সার্চ দিলে এর সম্পর্কে আরও তথ্যগুলো আপনারা পাবেন, এবং যারা যারা যে মডেলগুলো খুঁজে থাকেন সবগুলোই পাবেন। আমার কাছে আরও যে মডেলগুলো আছে আস্তে আস্তে আমি বলে দেবো। এটি জিফোর্স আরটিএক্স 3060 কালারফুল ব্র্যান্ডের 8 GB একটি গ্রাফিক্স কার্ড। সো তারপর আমি নেক্সট আপনাদের কালারফুল ব্র্যান্ডেরই আরেকটি আমার কাছে ওই গ্রাফিক্স কার্ডই আছে, এটা জিফোর্সেরই আরটিএক্স 3060 Ti সিরিজের। Ti-টা আরেকটু আপডেট এবং আরও ভালো, এটি আপনি পাবেন। আমাদের কাছে আছে হচ্ছে 12 GB একটি গ্রাফিক্স কার্ড, 3060 Ti সিরিজের একটি 12 GB গ্রাফিক্স কার্ড। এবং এটি যারা মূলত গেমিং যারা ইউজ করে থাকেন, তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটা আরও অত্যন্ত জরুরি তাদের জন্য হয়ে থাকে। এবং আমার কাছে নেক্সট যে গ্রাফিক্স কার্ডটা আমি আপনাকে দেখাবো, এখানে আমাদের জিফোর্সের GTX 1660 সুপার MSI ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড। 1660 সুপারের গ্রাফিক্স কার্ডটা কিন্তু অত্যন্ত, এটি OC এডিশন ভেন্টাস সিরিজের। যেহেতু OC এবং সুপার, বুঝতে পারছেন এই গ্রাফিক্স কার্ডটার মান এবং গুণগত সব কিছু কিন্তু অনেক ভালো। এটি কিন্তু বাজারে সুপার সিরিজের গ্রাফিক্স কার্ডটা কিন্তু অনেকে খুঁজে থাকেন, নিঃসন্দেহে খুব ভালো একটি MSI ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড। নেক্সট আমি যে গ্রাফিক্স কার্ডটা দেখাবো, বর্তমানে বাজারে এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু অত্যন্ত চাহিদাফুল, এবং এটি ইন্টেলের আপনার প্যালাডিন সিরিজের গেমিং একটি গ্রাফিক্স কার্ড, 8 GB গ্রাফিক্স কার্ড, RX 580 DDR5 সিরিজের, খুব ভালো। এবং আপনার এটি যারা এখন মিড রেঞ্জের মধ্যে পিসি বিল করছে গেমিংয়ের জন্য, তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা খুব ইউজ করছে। নেক্সট আমি আরেকটি গ্রাফিক্স কার্ড দেখাচ্ছি আপনাদেরকে, এটি খুব অত্যন্ত দামি এবং একটি ভালো একটি গ্রাফিক্স কার্ড, জোটেক ব্র্যান্ডের গেমিং টুইন এস, এটি 12 GB DDR6 সিরিজের, এটি RTX 3060 জোটেক ব্র্যান্ডের, খুব ভালো একটি গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন আমার হাতে। এবং ডাবল ফ্যান আছে, টুইন এস জিফোর্সের RTX 3060।
তো নিঃসন্দেহে একটি ভালো গ্রাফিক্স কার্ড, যারা পিসি বিল করেন এর কনফিগারেশনগুলো সব কিছু আমাদের ওয়েবসাইটে আছে এবং সব কিছু আপনারা অনলাইনে দেখতে পারবেন। নেক্সট আমার কাছে যে জোটেক ব্র্যান্ডেরই আরেকটি গেমিং একটি গ্রাফিক্স কার্ড আছে, এটি আপনার জিফোর্সের RTX, এটি আরও অত্যন্ত একটি ভালো চাহিদাফুল একটি গ্রাফিক্স কার্ড। এটি জিফোর্সের 4060 এবং এটি কিন্তু হোয়াইট এডিশন এবং টুইন এস ফ্যান আছে। খুব ভালো একটি গ্রাফিক্স কার্ড, এটি বাজারেও খুব চাহিদা আছে এবং আমাদের কাছে আছে, স্টক কিন্তু খুব সীমিত। যারা গেমিং চিন্তাভাবনা করছেন, গেমিং পিসির জন্য বিল করতে চান, তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা এখন বাজারে খোঁজ করছেন। সো নিঃসন্দেহে একটি ভালো গ্রাফিক্স কার্ড জোটেক ব্র্যান্ডেরই 4060। নেক্সট আমি আপনাকে জোটেক ব্র্যান্ডের আরেকটি আমাদের কাছে দেখতে পাচ্ছেন টুইন এজেরই জোটেক ব্র্যান্ডেরই, এটিও 4060 ব্ল্যাক এডিশন, এটি আসা হচ্ছে 8GB। 8GB এই গ্রাফিক্স কার্ডটি গেমিংয়ের জন্য সবাই ইউজ করে থাকেন, জোটেক ব্র্যান্ডের 4060 দেখতে পাচ্ছেন জিফোর্সের, খুব ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড। আমাদের অনলাইনে সব কিছু দেওয়া আছে এবং এই সকল কিছু আপনার অনলাইনে তথ্যগুলো কনফিগারেশন বা সব কিছু পেয়ে যাবেন, এটা সবচেয়ে ভালো হয়। এবং নেক্সট আমার কাছে আরেকটি গ্রাফিক্স কার্ড দেখাচ্ছি আপনাদেরকে, যারা একটু লো বাজেটের মধ্যে গেমিং পিসি সাজাতে চায়, গিগাবাইট ব্র্যান্ডের OC এডিশন, এটিও জিফোর্স GTX 1650, যেটা আমরা এখানে জিফোর্সের গিগাবাইট ব্র্যান্ডের, এটিও অত্যন্ত একটি ভালো গ্রাফিক্স কার্ড। যারা লো বাজেটের মধ্যে মিড রেঞ্জের মধ্যে গ্রাফিক্স দিয়ে পিছে সাজাতে চান, তারা কিন্তু এটি খুঁজে থাকেন। নিঃসন্দেহে একটি ভালো ব্র্যান্ড এবং ভালো কোয়ালিটিফুল গ্রাফিক্স কার্ড। নেক্সট আরেকটি আমি দেখাচ্ছি আপনাদের কাছে গ্রাফিক্স কার্ড, এটি জোটেক ব্র্যান্ডের জিফোর্স GTX 1650, এটিও এখন যারা লো এবং মিড রেঞ্জের মধ্যে 4GB গ্রাফিক্স কার্ড পিসে সাজাতে চান, বিল্ড করতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করতে পারেন, জোটেক ব্র্যান্ডের 1650 গ্রাফিক্স কার্ড। এবং এগুলো কিন্তু আমাদের কাছে সবই আপনার অফিসিয়ালি এগুলো ওয়ারেন্টি পাবেন এবং অফিসিয়াল প্রোডাক্ট এগুলো। বড় কেনার আগে আপনারা সবসময় একটু খেয়াল করবেন, প্রোডাক্টগুলো যদি আনঅফিসিয়ালি হয় তাহলে আপনার কাজের জন্য কিন্তু অনেক অসুবিধা হতে পারে। তো এখানে আরেকটি আমি ছোট্ট একটি গ্রাফিক্স কার্ড দেখাচ্ছি, যারা লো বাজেটের মধ্যে গেমিং পিসি সাজাতে চান, তারা যারা ছোটো বাচ্চাদের নিয়ে আসেন দেখি, তারা বায়না ধরে অনেক সময় যে আমি একটা গেমিং পিসি সাজাবো, তো তাদের জন্য বলছি একদম ভালো এবং কম প্রাইজের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে জিফোর্সের GT 1030 4GB, কিন্তু হ্যাঁ এটি আপনারা গ্রাফিক্স কার্ডের জন্য বাচ্চাদের জন্য আপনারা এটা দিতে পারেন, বাসায় তারা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারবে পিসিতে। তো ভিউয়ার্স, আমি যে ব্র্যান্ডগুলো আপনাদের দেখালাম এগুলো সবই কিন্তু আমাদের কাছে এখনও স্টক অবধি আছে এবং স্টক খুব সীমিত, যে কোনো সময় কিন্তু শেষ হয়ে যেতে পারে। আপনারা যারা গেমিং পিসি সাজানোর চিন্তাভাবনা করছেন বা সাজাবেন, দেরি না করে এই গরমে, চরম যে গরম চলছে এর মাঝে কিন্তু স্বস্তি আছে যারা পিসি বিল করতে চান, তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডগুলো আমরা কালেক্ট করেছি। এবং নেক্সট আমি আপনাদেরকে আরেকটি গ্রাফিক্স কার্ড দেখাচ্ছি, MSI ব্র্যান্ডের OC এডিশন, এটা ভেন্টাস 2X ব্ল্যাক এডিশন জিফোর্সের 4060, খুব ভালো এবং দামি কিন্তু একটি গ্রাফিক্স কার্ড। নিঃসন্দেহে যারা পিসি বিল্ড করেন গেমিংয়ের জন্য, তাদের জন্য কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলো আমরা কালেক্ট করেছি। সো ভিউয়ার্স, বুঝতে পারছেন আমার কাছে যে গ্রাফিক্সগুলো সব এক এক করে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই এখন বাজারে একটি চাহিদাফুল প্রোডাক্ট এগুলো, এবং গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনার বাজারে এগুলো বেশি দিন থাকবেও না, শর্ট হয়ে যাবে মার্কেট, আপনারা কালেক্ট করে পিসি বিল্ড করতে পারেন। এবং নেক্সট আমি আরেকটি গ্রাফিক্স কার্ড আপনাদের দেখাচ্ছি, খুব ভালো মানের একটি গার্নিয়ারের ইন্টেল আর্ক A380 6GB একটি গ্রাফিক্স কার্ড, ইন্টেলের খুবই কিন্তু একটি মূল্যবান একটি গ্রাফিক্স কার্ড, এটা অনেকে এসে খুঁজে থাকেন। এখন বর্তমানে গ্রাফিক্স কার্ডের একটু মার্কেট ক্রাইসিসও যাচ্ছে, তাদের জন্য এগুলো গ্রাফিক্স কার্ডগুলো আমরা কিন্তু রেখেছি। আপনারা কিন্তু এগুলো আসলে যেটা মনে করছেন যে হয়তো বা আমি পরে নেবো বা পরে পিসি বিল করবো, একসময় যে দেখা যাবে যে গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আর পাওয়া যাবে না, আমরাও সেভাবে আর গ্রাফিক্স কার্ডগুলো সাপোর্টেড আপনাদেরকে দিতে পারবো না। সো ভিউয়ার্স, যে গ্রাফিক্সগুলো দেখালাম আপনারা অবশ্যই নিজেরা একটু চিন্তাভাবনা করে পিসি বিল করার জন্য তাড়াতাড়ি আপনারা একটু সিদ্ধান্ত নেবেন, কারণ গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু স্টক খুব সীমিত। এবং আরেকটি খুব দামি এবং মূল্যবান গ্রাফিক্স কার্ড, এটা বলবো আমি, সাফায়ারের MD রেডিওনের RX 6600,
এটি আরও একটি লোভনীয় গ্রাফিক্স কার্ড, কারণ এটি খুবই একটি লোভনীয়। এই জন্য বললাম সাফায়ার সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো এখন কিন্তু খুবই কমই আমাদের স্টকে আছে এবং কমই মার্কেটে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই গ্রাফিক্স কার্ডটা আমাদের স্টকে রেখেছি, খুব সীমিত সংখ্যক আছে। যারা পিসি বিল করতে চান 8 GB এটি গ্রাফিক্স কার্ড, তারা কিন্তু দেরি না করে সাফার ব্র্যান্ডের এই গ্রাফিক্স কার্ড কিন্তু কয়েকদিন আগেও অনেকে খুঁজে গিয়েছে, আমাদের কাছে স্টকে ছিল না, তখন হয়তোবা এই ক্ষেত্রে তখন সে অন্যটা চয়েস করে, যেমন প্যালাডিনের RX 580 সেটা দিয়ে পিসি বিল করে নিয়ে গিয়েছে, বা অল্টারনেট সিস্টেম একটা চয়েস করে নিয়ে যায় চাহিদা মতো যখন না পায়। তো এটা আমাদের স্টকে আছে, ইনশাল্লাহ যারা যারা পিসি বিল করতে চায় তারা কিন্তু ওয়েট না করে তাড়াতাড়ি আসাটাই উত্তম। এই গ্রাফিক্স কার্ডগুলোর জন্য লোভনীয় একটি গ্রাফিক্স কার্ড। সো আমি যে গ্রাফিক্স কার্ডগুলো আপনাকে দেখালাম আমাদের স্টকে সবই তো আছে ইনশাল্লাহ বর্তমানে। সো এই গ্রাফিক্স কার্ডগুলো যারা ইউজ করবেন মূলত পিসির জন্য, প্রথমে পিসি বিল্ডের ক্ষেত্রে মাদারবোর্ডটা যারা ইউজ করবেন, গেমিং মাদারবোর্ডগুলো ইউজ করাটা সবচেয়ে বেস্ট। এবং তারপর যে বড় একটা ইস্যু সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইটা। পাওয়ার সাপ্লাইটা অবশ্যই 80+ ব্রোঞ্জ হতে হবে এবং 650 মিনিমাম, 750 হলে আরও ভালো হয়, 650 মিনিমাম ইউজ করতে হবে এই গ্রাফিক্স কার্ডগুলোর জন্য। কারণ এই গ্রাফিক্স কার্ডগুলোকে যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা আপনাকে রিকোয়ারমেন্ট করে থাকে, মিনিমাম 500 ওয়াট বা 400 ওয়াট, 550 ওয়াট এরকম কিন্তু রিকমেন্ডেড করে থাকে। সেক্ষেত্রে আমরা সবসময় +650 বা 750 এটা ধরে আমরা পিসিটা বিল করতে বলি। এতে অনেকে মনে করে যে না বেশি বলছে বা আমার টাকাটা বেশি লাগছে, আসলে দেখেন 1-2 হাজার টাকার জন্য আপনার পিসিটা কিন্তু ডিস্টার্ব হতে পারে, সেক্ষেত্রে তখন দোষটা কিন্তু আমাদেরই হয়ে থাকে যে না আপনি কী জিনিস দিয়েছেন এটা ভালো না জিনিসটা। আসলে সেক্ষেত্রে আমি বলবো যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা আপনারা সবসময় ভালো ইউজ করবেন, এতে আমরাও মানসিকভাবে শান্তি পাব। সো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে আপনারা শুনবেন ভালোভাবে, কোনো ভুল ত্রুটি থাকলে আমাদের জানাবেন। এবং আমাদের যে প্রোডাক্টগুলো বা আপনারা নেন যে পিসিগুলো বা গেমিং ল্যাপটপগুলো নেন, সব প্রোডাক্টগুলোই আমাদের সার্ভিসগুলো কীরকম বা আমাদের সার্ভিস পেতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের সাথে বেশি বেশি আলোচনা করবেন, এতে আমাদের খুব উপকার হবে। কারণ একটি জায়গায় সার্ভিস নিয়ে অনেক কথা হতে পারে, কারো মন খারাপ হতে পারে বা কেউ ভালো সার্ভিস পেতে পারেন, যারা পান তারা হয়তো বা হ্যাপি আছেন, কিন্তু একটু ভুলের জন্য হয়তো বা কেউ একটু সার্ভিস হয়তো বা ভুল ত্রুটির কারণে পাননি, তার হয়তো বা অন্যরকম মন মানসিকতা হতে পারে বা মাইন্ড করতে পারে। সো আমাদের সব কিছু আপনারা জানাবেন। এবং এই গরমে যারা পিসি বিল্ড, আমি আগেই বলেছি আমাদের যে গিফটগুলো এগুলো কিন্তু আপনারা মিস করবেন না। আমাদের এই চরম গরমে স্বস্তির যে অফার চলছে গ্রাফিক্স কার্ড এবং পিসি বিল্ড গেমিং এবং ল্যাপটপ গেমিং, আপনারা একটি আইসকুল ফ্যান পাচ্ছেন, এই গরমে ফ্যানটা কিন্তু আপনাকে অনেক স্বস্তি দেবে। কারণ আপনার রাস্তাঘাটে বা ভিড়ের মধ্যে যেখানে যান দেখবেন এই ফ্যানটা সঙ্গে থাকলে আপনি একটু বাতাস খেলেই কিন্তু অনেক কমফোর্ট ফিল করবেন এবং বাতাসটা অনেক ভালো। এবং এই পানির বোতলটা রাখবেন, কারণ পানিটা এখন খাওয়া অনেক জরুরি এবং প্রয়োজন আমাদের শরীরের জন্য, এই জন্য পানির বোতলটা আমরা দেবো, আপনারা পানি রাখবেন এবং সবসময় পানি পান করবেন। সো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের শোরুম ভিজিট করুন, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, সব তথ্যগুলো পাবেন, আমাদের মেসেঞ্জারে নক দিন, আমরা আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।